Hi everyone, welcome back to my channel. आज के आपने शेयर करते चले एकदम स्पाइसी चटपटे एवं खूब सिंपल भाव बनानो रेस्टोरेंट स्टाइल चिकेन 65 रेसिपी এটা খুবই পপুলার একটি স্টার্টার আইটেম তবে রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে বাড়ি যে কোনো ছোটখাটো গেট টুগেদারও স্টার্টার অথবা স্ন্যাকস আইটেম হিসেবেও রাখতে পারেন চলুন তাহলে দেখে নিন রেস্টুরেন্ট স্বাদের চিকেন 65 বানানোর পদ্ধতি প্রথমেই মেরিনেট করার জন্য একটি মিক্সিং বোলে 250 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিলাম এবং চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর 2 টেবিলস্পুন কর্নফ্লোর 1 টেবিলস্পুন চালের গুঁড়ো 1.5 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো স্বাদমতো একটু লবণ ও অর্ধেকটা পাতি লেবুর রস দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চিকেন ভালোভাবে মেরিনেট হয়ে গেলে আরো ভালো কালার আনার জন্য 1/4 টিস্পুন রেড ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারেন তার পরিবর্তে 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন এতে ঝালও বেশি হবে না এবং চিকেনের কালার আরো ভালো আসবে ফুড কালার চিকেনের মধ্যে মিক্সড করে নিয়ে একটি বোলের মধ্যে একটি ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেছি এরপর মেরিনেট করে রাখা চিকেনটির মধ্যে ডিম অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং 15 মিনিটের জন্য এইভাবে চিকেনটি রেখে দিলাম ১৫ মিনিট পর একটি কড়াইয়ের মধ্যে চিকেনটি ভেজে নেওয়ার মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হলেই ফ্লেমটি একদম লো করে নিয়ে চিকেনের পিসগুলো একটি একটি করে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবেই একদম লো ফ্লেমে কিন্তু একটি একটি করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তা না তো উপরে কোটিংটি ভাজা হবে কিন্তু ভেতরের পোরশনটি কাঁচা থেকে যাবে এইভাবেই চিকেনগুলো মোটামুটি ডিপ ফ্রাই হয়ে গেলে তেল থেকে ছেঁকে একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর আবারও একটি পরিষ্কার কড়াইয়ের মধ্যে 2 টেবিলস্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল হালকা গরম হলেই ফ্লেমটি একদম লো করে 1 টিস্পুন গোটা জিরে ও 1 টিস্পুন একদম ফাইন চপড রসুন 3টি শুকনো গোটা লঙ্কা ও 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি এরপর 10 থেকে 12টি কাঁচা কারি পাতা দিয়ে একটু নেড়েচেড়ে 1 টেবিলস্পুন রেড চিলি সস দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আগের থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এরপর জাস্ট 1 মিনিটের জন্য একটু মিক্সড করে নিয়ে ফ্লেমটি অফ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল একদম স্পাইসি চটপটে রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65 আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আবারও দেখা হচ্ছে নেক্সট পর্বে নতুন কোন রেসিপির সাথে ধন্যবাদ